হরে কৃষ্ণ কৃষ্ণ ভবনামৃত চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর পাশের বেলটিকে ক্লিক করুন। কিছু কিছু ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হয়, কারণ ধামে গেলে ধাম অপরাধের একটা ভয় থেকে যায় এবং ধাম অপরাধ করলে দণ্ড পেতে হয়, শাস্তি পেতে হয়। কিন্তু নবদ্বীপ ধাম এমনই একটি ধাম যেখানে এমনকি অপরাধ করলেও তার কোনো পানিশমেন্ট বা শাস্তি পেতে হয় না। শাস্ত্র বলছেন অন্য তীর্থে অপরাধী দণ্ডের ভাজন, নবদ্বীপে অপরাধ সদাই মার্জন। নবদ্বীপে অপরাধ করলেও তার মার্জনা করা হয়, ভগবান সেটি ক্ষমা করে দেন। নবদ্বীপে শত শত অপরাধ করি, অনায়াসে নিতাই কৃপায় যায় তরি। তা নবদ্বীপের এই একটি এক্সট্রা অ্যাডভান্টেজ, যারা নবীন ভক্ত বা যারা এখনও ভক্ত হননি তারা যদি অপরাধ করেও ফেলেন গৌরনীতায় সেটি ক্ষমা করে দেন। এরপরে আমরা আসছি নবদ্বীপ ধামের শ্রেষ্ঠত্ব। নবদ্বীপ ধাম কেন শ্রেষ্ঠ এ ব্যাপারে শাস্ত্র বলছেন সর্বতীর্থ ভ্রমিয়া তৈর্থিক যাহা পায় নবদ্বীপ স্মরণে সেই লাভ শাস্ত্রে গায়। খুব ইম্পর্টেন্ট, অন্যান্য তীর্থ ভ্রমণ করলে আমরা যা ফল পাই নবদ্বীপ কেবল স্মরণ করলে সেই ফল পাই। তাহলে আজকে যে আমরা শ্রবণের মাধ্যমে ধাম দর্শন করছি, ধাম পরিক্রমা করছি, তাহলে এটি আমরা যদি শ্রবণ বা স্মরণ করি তাহলে সেই পরিক্রমার সমান ফল আমরা পেতে পারি। নবদ্বীপ ভূমিতে সে পদে পদে পায় কোটি অশ্বমেধ ফল সর্বশাস্ত্রে গায়। তাহলে এই নবদ্বীপ ধাম এটি এক পা যদি হাঁটা হয় তার ফলাফল কি? কোটি অশ্বমেধ যজ্ঞের ফল। এক কোটি অশ্বমেধ যজ্ঞ করলে যা ফল পাওয়া যায় নবদ্বীপ ধামে এক পা হাঁটলে সেই একই ফল পাওয়া যায়। অন্য তীর্থে যোগী দশ বর্ষে লভে যাহা নবদ্বীপে তিন রাত্রে সাধি পায় তাহা। তাহলে অন্য তীর্থে দশ বছরে যে ফলাফল পাওয়া যায় নবদ্বীপে তিন রাত্র হরিনাম করলে সেই একই পরিমাণ ফল পাওয়া যায়। অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারলাম নবদ্বীপ ধাম কী পরিমাণ শ্রেষ্ঠত্বের ভূমিকায় রয়েছে। এখন আমরা আলোচনা করব নবদ্বীপ ধামের স্বরূপ কী এবং তার পরিমাণ কী। জল ভূমি বৃক্ষ আদি সকলই চিন্ময় সদা বিদ্যমান তথা কৃষ্ণ শক্তিত্রয়। তাই এখানে জল ভূমি মাটি যা কিছু আছে বৃক্ষ সব কিছুই চেতনাময় চিন্ময়। সাক্ষাৎ বৈকুণ্ঠ তত্ত্ব এ গৌর মণ্ডল ভাগ্যবান জীব তাহা দেখে নিরমল। তাহলে এই গৌরমণ্ডলটা বৈকুণ্ঠ, এটা প্রত্যেকে দেখতে পারেন না। যাদের দিব্য দৃষ্টি গুরুদেবের কৃপায় খুলে গেছেন তারা দেখতে পান যে সব কিছু কীরকমভাবে চিন্ময়। যেমন আমরা কীর্তনে গাই শ্রী গৌরমণ্ডল ভূমি যে বা জানে চিন্তামণি তার হয় ব্রজভূমি বাস। তাই যিনি এটাকে চিন্তামণি বলে দেখতে পান তিনি ব্রজভূমি বাস করছেন অ্যাকচুয়ালি। তা নবদ্বীপ ধাম মাহাত্ম্য শ্রবণ করবার সময় আমরা এত আশ্চর্য সমস্ত বিষয় শ্রবণ করব যে অনেকে এটা নিয়ে তর্ক করতে পারেন, অবিশ্বাস করতে পারেন, কারণ ভগবান তো বিশাল, আমাদের ক্ষুদ্র মস্তিষ্কে তাঁর কৃপা তার মহত্ব এগুলি কল্পনা করাটা খুব দুষ্কর। তা শাস্ত্র বলছেন যে দয়া করে তর্ক করে নিজের ভবিষ্যৎ নষ্ট করবেন না, কারণ আমাদের ক্ষুদ্র ব্রেনে এগুলি ধরা সম্ভব নয়। এগুলি শাস্ত্র যা বলছেন সেগুলি আমাদের সেই সেইভাবে গ্রহণ করতে হবে, তাতেই আমাদের একমাত্র মঙ্গল। তাই বলা হচ্ছে এইসব বিষয়ে ভাই তর্ক পরিহর, তর্ক সে অপার্থ অতি অমঙ্গল কর। তা তর্ক কেবল অমঙ্গল ডেকে আনে, তর্ক
পরিহার করে। শাস্ত্র যেমন যেমন বলছেন আমাদেরকে তেমন তেমন আমাদের হৃদয়ে সেগুলি গ্রহণ করতে হবে। উপনিষদেও আমাদেরকে সাবধান করে দিয়েছেন, নৈশা তর্কে না মতিরাপনিয়া, তর্কের দ্বারা কখনোই কোনো মঙ্গল কার্য হয় না।